তো আমরা আজকে হচ্ছে বিচ ভ্যালি রিসর্টে যাব। রুমটা ছোট হলেও খুবই সুন্দর কিউট একটা রুম। এটার হচ্ছে ওয়ালগুলো এরকম, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো এটার হচ্ছে পার নাইট কস্ট পড়ছে হচ্ছে, এখানে বসবেন, এখানে বসে এই ভিউটা এনজয় করবেন। পাশে যে একটা ডুপ্লেক্স আছে ওটা হলো 6 জনের। তো আপনারা যদি বড় একটা গ্রুপ আসেন, এখানে 4 জন থাকতে পারবেন, ওইখানে 6 জন থাকতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানে হচ্ছে খিচুড়ি আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কই যাবো ভ্লগস। আমি আছি সেন্ট মার্টিন আর আজকে আমি চেক ইন করবো বিচ ভ্যালি রিসর্টে। তো চলুন আপনাদেরকে বিচ ভ্যালি রিসর্টের সম্পূর্ণ ভিউটা দেখিয়ে দেই, এটা সার্ভিস এবং অন্যান্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন যাওয়া যাক। এই যে আজকে হচ্ছে আমরা বিচ ভ্যালি রিসর্টে যাচ্ছি। এই বিচ ভ্যালি রিসর্টটার ফ্রন্ট, এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনটা অনেক ওপেন অ্যান্ড হচ্ছে সুন্দর। এখানে হচ্ছে আপনারা চাইলে শুটকি কিনতে পারেন, এখানে স্টাফ রুমের সামনে শুটকি আছে, ভ্যারাইটি শুটকি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছি এখানে ক্যান্টিন, ক্যান্টিনে সবাই আছে। এই যে এখানে হচ্ছে কিছু রুম আছে, এখানে ডুপ্লেক্স রুম আছে 2টা। ডুপ্লেক্স রুমগুলো খুবই সুন্দর। আর এই সাইডে কিছু কটেজ আছে, 2 সাইডে কটেজ। আর সামনে থেকে হচ্ছে বিচ ভিউ। আর এখানে হলো বসার জায়গা। আর সব সময় আমার ব্লগে আসার জন্য ওবায়দুল রেডি থাকে। এই হচ্ছে ভিউ। এখানে কিছু হ্যামক আছে। আর যদি ফ্রন্ট থেকে দেখানো যায় তাহলে ফ্রন্ট থেকে একটা দারুণ একটা ভিউ আসে। আচ্ছা, আমি হচ্ছে এখন আপনাদের এই রুমটা দেখাচ্ছি। আমরা আজকে যে রুমে উঠেছি এই রুমটার হলো ভিতরে, এটা একটা কাপল রুম। এই হলো এর ভিউ। রুমটা ছোট, এখানে হচ্ছে উডেন ফ্লোর। আর এদিক দিয়ে হচ্ছে ভিউটা দেখা যায়, বিচ ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। এখানে একটা টেবিল আছে, এখানে একটা মিরর আছে, ড্রেসিং টেবিল, এটা খুবই সুন্দর। আর ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটাও খুবই সুন্দর, খুবই আধুনিক করে করা হয়েছে ওয়াশরুমটা। এখানে একটা আলনাও দেয়া আছে জামা কাপড় রাখার জন্য। রুমটা ছোট হলেও খুবই সুন্দর কিউট একটা রুম। এটার হচ্ছে ওয়ালগুলো এরকম, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো এটার হচ্ছে পার নাইট কস্ট পড়ছে হচ্ছে 6000 টাকা, আর সাথে 2 জনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আপনাদের সুবিধার জন্য আমি আর একটা রুম দেখিয়ে দিচ্ছি। এই রুমটা হচ্ছে একটা ডুপ্লেক্স রুম। এই রুমে হচ্ছে 4 জনের জন্য, এখানে 2 জন থাকতে পারবে। এই হলো একটা মিরর সুন্দর। আর এখানে হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুমটাও সুন্দর ওই পাশের রুমটার মতোই। আর আমি আপনাদেরকে উপরে যে ভিলাটা আছে সেটা একটু দেখাই। চলুন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই। সিঁড়ি দিয়ে জাস্ট উঠে এখানে একটা বেড দেখতে পাচ্ছি, এই বেডটা খুবই সুন্দর। এখানে 2জন থাকতে পারবে। এখানে একটা ছোট্ট টেবিল আছে,
জিনিসপত্র রাখার জন্য। এই জানালা দিয়েও আপনারা একটা ভিউ পাবেন, সি ভিউ। আর এটার সাথে ছোট্ট একটা ব্যালকনি আছে, আমি ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই ব্যালকনিটা, এখানে এসে আপনারা সব ভিউ দেখতে পাবেন। ব্যালকনিটা আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি। এই যে উডেন ফ্লোর, এই ব্যালকনি, এখানে বসবেন, এখানে বসে এই ভিউটা এনজয় করবেন। আর ওই পাশে যে একটা ডুপ্লেক্স আছে, ওইটা হলো ছয়জনের। তো আপনারা যদি বড় একটা গ্রুপ আসেন, এখানে চারজন থাকতে পারবেন, ওইখানে ছয়জন থাকতে পারবেন। পিঙ্কির নাকি এই রুমে থাকতে ইচ্ছা করছে, কারণ এখানে নাকি আড্ডা দিবে, ও বসে বসে ওর নাকি খুব ভালো লাগছে। আপনারা দেখুন এই যে ঝিরিঝিরি বাতাস, সুন্দর একটা একটা এনভায়রনমেন্ট। এখানে বসে বসে আপনারা ভিউটা এনজয় করবেন দূর থেকে। চা খাবে? চলুন। আর এই রুমটার সম্পূর্ণ ভাড়া হচ্ছে পার নাইট পড়ছে আপনার 7,000 করে। আর চারজনের জন্যই থাকবে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর রাতের এই ভিউটাও হচ্ছে চমৎকার। আমি আপনাদের রাতের ভিউটা দেখাচ্ছি বিচ ভ্যালি রিসর্টের। সামনে বারবিকিউয়ের আগুন জ্বলছে, আর লাউড মিউজিকে তারা কাজ করছে, যার জন্য আমাকে এটা মিউট করে দিতে হয়েছে। তো রাতে এত প্রশান্তিময় একটা টাইম এখানে স্পেন্ড করা যায়, দেখেই তো বুঝতে পারছেন এত নিরিবিলি শান্ত একটা পরিবেশ। দুই সাইডে হচ্ছে আলো ঝলমল করছে, আর একদম সামনের দিকে আপনি বিচে বসে থাকলে আপনি গান শুনবেন আর হচ্ছে এই ভিউগুলো ফিল করবেন। আমি ব্লগের জন্য খুব একটা বেশি ক্লিপ নিতে পারিনি, মানে দুপুরের খাওয়া দাওয়ার ক্লিপ বা রাতের ক্লিপ, কারণ আমরা যেহেতু আজকেই সেন্ট মার্টিন এসেছি আর এখানে চেক ইন করেছি, আমরা অসম্ভব রকমের টায়ার্ড ছিলাম, এই কারণে আমি র্যান্ডম ক্লিপগুলো নিতে পারিনি। তারপরেও যতটুকু আমি ক্লিপ নিয়েছি আপনাদের জন্য ইনাফ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তো খাওয়া দাওয়া করে আমরা বিচে হাঁটাহাঁটি করছিলাম, আর বিচ থেকে এরকম ভিউ একটা পাওয়া যাচ্ছিল বিচ ভ্যালি রিসর্টের। আমরা এখন সকাল সকাল বিচ ভ্যালিতে বসে চিল করছি। আমি সানগ্লাস আনতে ভুলে গেছি, এই জন্য তাকাতেও পারছি না। এই যে আমরা এই ভিউটা এনজয় করছি বিচ ভ্যালি থেকে, এই ভিউটা এনজয় করছি একদম সমুদ্রের কাছে। মনে হচ্ছে আমার পায়ের কাছে সমুদ্র চলে এসেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানে হচ্ছে খিচুড়ি আছে, খিচুড়ির ভিতরে এগুলো কি ফিশ নাকি মুরগি? আচ্ছা, এটা হচ্ছে চিকেন খিচুড়ি, সাথে হচ্ছে আবার একটা এগ কারি আছে। এটা হচ্ছে কাপল রুমের জন্য, দুইটা হচ্ছে আপনার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। তো আমরা এখন ব্রেকফাস্টটা করব। খিচুড়িটা দেখতে অনেক ডেলিশিয়াস লাগছে, তো একটু খেয়ে দেখা যাক। চিকেনও আছে, খিচুড়িটা বেশ মজার। খিচুড়ি থেকে একটা হচ্ছে সরিষা তেলের একটা মানে একটা ফ্লেভার আসছে, ওটা ভালো লাগছে খুব। সকাল সকাল এরকম রং বেরঙের খিচুড়ি খেতে ভালোই লাগে। খিচুড়িটা কিন্তু মজা আছে, তুমি খেয়ে দেখো সত্যি কথা। আর আমি যে ব্রেকফাস্টটা করছি, এই ব্রেকফাস্টটা কিন্তু এই যে এক্স্যাক্টলি এই ভিউটার সাথে করছি। এই ভিউটা দেখতে দেখতে ব্রেকফাস্টটা হচ্ছে, জাস্ট এক্সপ্লেইন করা যাচ্ছে না যে কতটা ভালো লাগছে। আপনারাও আসলে আমি আশা করি যে আপনাদেরও এরকমই ভালো লাগবে আমার মতো।
খিচুড়িটা খুবই ফ্লেভারফুল, আমার কাছে খুব মজা লাগছে। তো আমি খাওয়া দাওয়া শেষ করি, আমার মর্নিং ব্রেকফাস্ট, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, এই ছিল আমার আজকের ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত বাই।